السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: ليس منا من لم يجد كبيرنا ويرحم صغيرنا ويعرف لعالمنا حقا، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله আমাদের গত ক্লাসে লেসন 5 এর আমরা এক্সারসাইজ নাম্বার 15 শেষ করেছিলাম। বইয়ের মধ্যে আমাদের পড়া হলো 135 নাম্বার পেজ থেকে। আজকে আজকে আমরা পড়ব এক্সারসাইজ নাম্বার 16 থেকে। 16 নম্বর এক্সারসাইজটা আছে, এখানে বলতেছে আইন আসমা আল ফাইলিনা ওয়াল মাফউলিনা ফিল জুমালিল আতিয়াতি। সামনের বাক্যগুলোতে আসমা উল ফাইলিন মানে ইসমুল ফাইল ওয়া আসমা আল মাফউলিন এবং ইসমুল মাফউল আইন নির্দিষ্ট করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। واذكر اصل كل واحد منها، এরপরে বলতেছে এবং প্রত্যেকটার আসল অর্থাৎ অরিজিনাল রূপটা কি, মূল রূপটা কি সেটা বলতে হবে। والفعل الذي اشتق منه، এবং সেই স্মল ফাইল স্মল মাফউলটা কোন ভার্ব থেকে নির্গত হয়েছে সেই ভার্বটা উল্লেখ করতে হবে। ونوع هذا الفعل، এবং যে ভার্ব থেকে নির্ণয় হয়েছে নির্ণীত হয়েছে বা বের হয়েছে সেই ভার্বের টাইপটা ধরনটাও উল্লেখ করতে হবে। তাহলে কয়টা কাজ? এক নম্বর ক্লাস হলো স্মল ফাইল স্মল মাফুল বের করতে হবে, দুই নম্বর ক্লাস তার মূল রূপটা বলতে হবে, তিন নম্বর ক্লাস যেই ভার্ব থেকে আসছে সেই ভার্বটা উল্লেখ করা, চার নম্বর ক্লাস সেই ভার্বের কোন ধরনের ভার্ব এটা সেটার টাইপটা উল্লেখ করা। তো নিচের এক্সারসাইজে আমাদের এই চারটা কাজ, এই চারটা মনে হয় আমরা উপরে কোনো টেবিলে লিখেছিলাম, এখানে হ্যাঁ এখানে আসছে। এই টেবিলটা নিলে আমরা সহজ হবে। এখানে আমরা লিখব, যেমন এখানে আমরা বাক্যটা পড়ি, যেমন আবি কাদিন, অর্থ বলেন তো অর্থ কি হবে? আবি কাদিন, আমার বাবা আমার বাবা একজন জাজ, জি বিচারক, একজন জাস্টিস। বিচারক, হ্যাঁ, আমার বাবা একজন কাজী সাহেব, একজন বিচারক। আবি বিচারক কাদিন, আবি কাদিন। এখানে ইসমুল ফাইল ইসমুল মাফউল কোন শব্দটা? কদিন কদিন এটা ইসমুল ফাইল নাকি ইসমুল মাফউল? ইসমুল ফাইল ফাইল ইসমুল ফাইল। তাহলে আমরা ইসমুল ফাইলের মধ্যে এই শব্দটাকে লিখব কাদিন। এখন বলেন তো এই কাদিন আসল কি রূপটা ছিল, এটার আসল কি ছিল, মূল রূপটা কি ছিল? বদিউন না, কাদিয়ুন এরকম ছিল। এখন এটার রুট লেটার হলো কাফ দদ ইয়া, তাহলে এটা কোন ধরনের বার হলো? নাকিস নাকিস, মাশাআল্লাহ, এটা হলো মুতাল নাকিস, তাই না? এটা নাকিস হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এখন আমরা এখানে এই বারটা কোন বার থেকে আসছে, এই কদিন শব্দটা কোন বার থেকে আসছে সেই বারটা বলেন। কোন বার থেকে কামিং আসবে এটা, এটার মাদি মুদারাটা কি হবে? কাদা ইয়া কদা ইয়া ইয়াকদি, ইউ ইয়া কুদ কাদা ইয়াকদি, এই বার ইয়া থেকে দি মূলত আসছে। দারাবা ইয়াদরিবু, এই বার কদা থেকে কাদিন এটার আসল রূপ ছিল কাদিয়ুন, এবং এটা একটা নাফিস ক্রিয়া, তাই না? নাফিস ক্রিয়া।
আলহামদুলিল্লাহ, তাহলে এভাবে আমাদেরকে এই শব্দগুলো বের করতে হবে। এখানে ইসমুল ফাইল অথবা ইসমুল মাফুল হইতে পারে। ইসমুল মাফুল হইলে আমরা এই ঘরে লিখব, বাকি সেখানে ইসমুল মাফুল এটা মেনশন করে দিব। ওকে, তারপরে শব্দটা যায় মা আজমালা হাদাল বাইতাল রাফিয়া বিল হাজারি, অর্থ বলেন তো মা আজমালা হাদাল বাইতা আল মাবনিয়া বিল হাজারি। মা আজমালা এটা হলো ওই যে ভার্ব অফ ওয়ান্ডার আমরা পড়ছিলাম না, আফালুত তাআজ্জুব। জি, মা আজমালা কতই না সুন্দর, আপনি সুন্দর এই বাড়িটি, এই বাড়িটি এই বাড়ি, বাড়িটি এই বাইরে বাড়িটি কতই না সুন্দর। সুন্দর। কোন ঘরটি, কেমন ঘরটি? আল মাবনিয়া, যেটাকে তৈরি করা হয়েছে বিল হাজারি, কিসের দ্বারা? পাথর দ্বারা, পাথরের দ্বারা, পাথরের দ্বারা, পাথর দিয়ে নির্মিত এই ঘরটি কতই না সুন্দর, পাথর দ্বারা নির্মিত এই বাড়িটি কতই না সুন্দর। তাহলে এই বাক্যের মধ্যে স্মল ফাইল স্মল বা ফাউল কোনটা? اسمه الفايل هتسي مبنية. المبنية এটা اسم الفاعل নাকি اسم المفعول؟ اسمه اسم المفعول، المفعول، اسمه المفعول. ما شاء الله، এটা হচ্ছে اسم المفعول. তাহলে এখন مبني মেন শব্দটা পাচ্ছি এরকম তাই না, আমরা আল বাদ দিলে জি এটা হলো اسم المفعول। তাহলে এখন বলেন তো এটার অরিজিনাল রূপটা কি ছিল? বানা বানা তো ভার্ব, ভার্ব ঠিক আছে, ভার্বটা হলো বানা, মোদারে হলো ইয়াবনি, ধরাবায়াত হইব থেকে তাই না, এটা হলো ভার্ব বানা ইয়াবনি, এখান থেকে শব্দটা আসছে মাবনি ইয়ুন। তাহলে আমরা বলতেছি এটা ইসমুল মাফউল। আমরা জানি ইসমুল মাফউলটা কোন স্ট্রাকচারে আসে, ফাইল ফাইল ও মাফুল মাফুল মাফউল স্ট্রাকচারে আসে না মাফউল। জি জি মাফুল তাহলে বলেন এই যে এই মাবনিয়ন এটাকে মাফউলন এই স্ট্রাকচারে নিয়ে যান তাহলে তো হয়ে যায়, কিভাবে বলেন তো মূল রূপটা? মাবনুন মাবনুন, মাবনুন মাশাআল্লাহ, মাবনু উন উন মানেটা কি? মিম বা নুন না, ওয়াও বানুন ইয়া তাই না, বানা বানুন ইয়া, এটা হলো রুট লেটার তাই না, বানুন ইয়া মাবনু ইউন ইউন মাবনুয়ুন। দেখেন এটা মাফউলুন একদম মিলে গেল না, মাবনুয়ুন এরকম ছিল, বল ক্লাস আছি। তাহলে আমরা ইসমুল ফাইলের অরিজিনাল রূপটা পাবো ফাইলুন, আর ইসমুল মাফউলের অরিজিনাল রূপটা হলো মাফউলুন। সেই ফোন দিক করবে ক্লাস আছে, ফাইলুন মাফউলুন, ফাইলুন মাফউলুন, এই দুটা স্ট্রাকচার দিয়ে অরিজিনাল রূপটা বের করবে তাই না। দেখেন মাফউলুন এর সাথে মাবনুয়ুন পুরো মিলে গেল না, জি তাহলে এখন এখান থেকে মাবনিয়ুন হয়েছে কিভাবে আমরা পড়েছিলাম বলেন তো? মাবনুয়ুন থেকে মাবনিয়ুন কিভাবে বানালাম? নিয়ম আপনারা ভুলে গেছেন, আমরা পড়ছিলাম না ওয়াও অথবা ইয়া, ওয়াও এবং ইয়া একসাথে আসলে ওয়াওটা কিসের দ্বারা পরিবর্তন হয়ে যায়? কাসরাত দ্বারা না, ইয়া দ্বারা ইয়া ইয়া দ্বারা, ইয়া 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 দ্বারা ইয়া ইয়া দ্বারা ওয়াওটা ইয়া হয়ে যায় তাই না। জি তাহলে এখন ওয়াওটাকে ইয়া বানায় দেন, তাহলে এখন কয়টা ইয়া হয়ে গেল? দুইটা দুইটা। সেই গেল এখন ইয়া তার পূর্বে কাকে চায়? কাসরা 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 কাকে চায়? তাহলে এখন দিয়ে দেন কাসরা। তাহলে এখন মাব মাবনিয়ুন নিম, তাসদিদ আসবে এখন দুই তাই ইয়া, দিবে দুই ইয়া তো লিখার নিয়ম, তাসদিদ দিয়ে দিবেন, খালাস হয়ে গেল মাবনিয়ুন তাই না। জি দেখেন এই নিয়ম না থাকলে আপনি এই শব্দ জীবনেও অরিজিনাল রূপ বের করতে পারবেন না, এবং এই শব্দ কিভাবে হলো সেটাও বের করতে পারবেন না। তাহলে আমরা নিয়মটা পড়েছিলাম ওয়াও ইয়া একসাথে আসছে ওয়াওটা ইয়া হয়ে যাবে তাই না, বলেন ওয়াও ইয়া একসাথে আসছে ওয়াওটা ইয়া হয়ে যায়।
তাহলে শব্দটা হলো মাবনিয়ুন, মূলত ছিল মাবনুয়ুন, এই দুই স্টেপ পরে শব্দটা হয়েছে মাবনিয়ুন, মানা ইয়াবনি মাবনিয়ুন। তাহলে রুট লেটার বা নুন ইয়া, তাহলে এটা কোন প্রকার শব্দ? এটা একটা নাফিস শব্দ, মাশাআল্লাহ। এরপরে আমরা তিন নম্বর বাক্যটা পড়ব, আসাইমুন আনতা, রোজা রেখেছ? তুমি কি রোজা রেখেছ? রোজা তুমি কি রোজা রোজাদার? তুমি কি রোজাদার? দাদা রোজা দাদার সাইমন ইসমুল ফাইল না? জি ইসমুল ফাইল। রোজা রেখেছো বললে হ্যাঁ মাদির রোজা পার্টের অংশ, তুমি রোজা কি রোজাদার? রোজাদার তাই না? সাইমন, এই বারবার এই এই ইসমুল ফাইলের বার বলেন, বারটা কি হয়? সামা ইয়াসুম, তাই না? বারটা হলো নাসারা এন শুরু থেকে সামা ইয়াসুম, এটা রুট লেটার সাদ ওয়াও মিম। ওয়াও মিম, তাহলে এটা কোন প্রকার শব্দ? এটা হলো আজওয়া। আজওয়াফ। এই দেখেন মাঝখানে আলহামদুলিল্লাহ, তাই না? এটা আজওয়াফ একটা ক্রিয়া, এটা আজওয়াফ। এখন বলতে হবে স ইমু, এটার আসল কি ছিল? ছিল সোয়া রিমুন ইমুন, এটা আসলে ছিল স উইমুন, স উইমুন থেকে স ইমুন কিভাবে হলো? এই যে ওয়াওটা হামজা হয়ে গেছে কেন? আলিফের পরে, আলিফের পরে ওয়াও হামজা আসলে সেটা হামজা হয়ে যায়, হামজা হয়ে যায়, তাই হামজা হয়ে গেছে। মাশাআল্লাহ, আহসানতুন না? এই যে আলিফ ওয়াও বা ইয়া অথবা ইয়া আসলে এই ওয়াও ইয়া হামজা হয়ে যায়, তাই না? এই যে ওয়াও আসছে, ওয়াওটা হামজা হয়ে গেছে, খালাস, মাশাআল্লাহ, আহসানতুন না? তাহলে আমরা এই বাক্যটা পাইলাম আসাইমুন আত্মা। এবার চার নম্বর বাক্যটা, উহিব্বুল লাহমাল মাশউইয়া ওয়াল বাইদ আল মাকলিয়া। উহিব্বু আই লাইক, আমি পছন্দ করি, আল লাহমাল ভুনাকৃত মাশউইয়া মাংস, ভুনা করা ভুনাকৃত মাংস, মাংস, ওয়াল বাইদ আল মাকলিয়া, এবং বাইদুন মানে ডিম, কেমন ডিম? সেদ্ধ, সিদ্ধ 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 আমি ভুনা মাংস এবং সেদ্ধ ডিম পছন্দ করি। উহিব্বুল লাহমাল মাশউইয়া ওয়াল বাইদ আল মাকলিয়া। তাহলে এখানে স্মল ফাইল, স্মল মাফুল কোন শব্দ আছে? ইসমুল মাফুল আছে, মাশউইয়া, আল মাশউইয়া আর মাকলিয়ান, মাকলিয়ান, এই দুইটা হলো ইসমুল মাফুল, তাই না? দুইটা ইসমুল মাফুল, মাকলিয়ান, বাকি বলতে হবে আল ছাড়া আমি অরিজিনাল শব্দটা লিখবো, কিভাবে লিখবো, কি হবে? মাশউইয়ুন, 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 আরেকটা লিখতে লিখবো মাকলি ইউন, 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 উইন, উইন, মাকলি ইউন, মাকলি ইউন, মাশউই ইউন। এখন বলেন এটার অরিজিনাল রূপটা কি হবে? মাফউলুন প্যাটার্নে বানাবেন, তাহলে কি হবে অরিজিনাল রূপটা? মাশউই, 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 মাশউউন, ইউন, মাশউউইন, ইউন, মাশউউইন, মাস ও ইউন, রাইট। তাহলে এই শব্দ হিসেবে আপনারা বুঝে গেছেন, এটার মধ্যে রুট লেটার কি হওয়ার দরকার? কোনটা কোনটা রুট লেটার হবে বলেন তো? শিন, ওয়াও ওয়া, ইয়া, ওয়াও ইয়া, ইয়া, এই তিনটা হচ্ছে রুট লেটার। তাহলে শিন, ওয়াও, ইয়া যদি রুট লেটার হয় তাহলে শব্দটা কোন প্রকার? এটা নাকিস হয় না শেষে, কিছু হয় নাকিস হয় না হয়, বাকি একাধিক আসলে এটাকে কি নাম দেওয়া যায়? লাফিফ, 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 মাশাআল্লাহ, একাধিক হরফুলিল্লাহ আসলে একই শব্দের রুট লেটারে এটার নাম লাফিফ। তাহলে এই শব্দটা লাফিফ হয়ে গেছে, ইউ আর রাইট। যেহেতু মাঝখানে তো আমরা এটাকে আজব বলতে পারি, শেষে ইয়া আছে কিছু বলতে পারি, একসাথে এটাকে লাফিফ বলে, লাফিফ।
এই মাকলিয়ুন এটা কি ছিল অরিজিনালি? মাকলুয়ুন, 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 এটার রুট লেটার কি হবে? অফ লাম ইয়া, অফ লাম ইয়া, অফ অফ লাম লাম ইয়া। ইয়া, তাহলে এটা কোন প্রকার শব্দ? নাকি সল সেটা নাকিসুন ইয়া, এটা নাকিসুন ইয়া ইয়ুন, তাই না? নাকিস ইয়া একটা শব্দ। এখন এই দুইটা শব্দই আপনারা বুঝে গেছেন, এই পূর্বের মতোই পরিবর্তন হয়েছে, তাই না? এই যে ওয়াও ইয়া একসাথে আসছে, ওয়াও ইয়া একসাথে আসার কারণে ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে গেছে। ইয়া তার পূর্বে কাসরাকে চায়, তাই তার পূর্বে লামে কাসরা দিয়ে ইয়াকে তাসদিদ করে দেওয়া হয়েছে। মাশউইয়ুন মাকলিয়ুন, তাই না? দুইটা শব্দের একই রকম পরিবর্তন। তাহলে এখন বলেন তো এই দুইটার বার কি হওয়া দরকার? মাশউইয়ুন এটার বারটা কি হবে? এটার বারটা হচ্ছে সাওয়া দরবায়াত্রিভু, তাই না? দরবায়াত্রিভু সাওয়া ইয়াশউই। এটার পরেরটা হবে কালা ইয়াকলি, ইয়াকলি, কালা ইয়াকলি, সেদ্ধ করা, সাওয়া ইয়াশউই ভুনা করা। আলহামদুলিল্লাহ আমরা দুইটা স্কুল মাকফুল পেলাম। এরপরে আল্লাহু আলাল খাইর তাফাইলুহু, আল্লাহু আলাল খাইর, আল্লাহ বিষয়ে যে দিক নির্দেশনা প্রদান করে, কাফাইলিহি, সে তার কর্তার মতোই, অর্থাৎ সে কর্তার মতোই সওয়াব পায়। আদাল্লু নির্দেশনা দানকারী, আলাল খাইরি কিসের ব্যাপারে? কল্যাণকর কাজের ব্যাপারে। কাফাইলিহি তার দৃষ্টান্ত কি? সে ওই কল্যাণকর কাজ যে করতেছে তার মতোই, অর্থাৎ যে ভালো কাজ করতেছে সে তো ভালো কাজের সওয়াবটা পাবে, আরেকজন ভালো কাজের জন্য দিক নির্দেশনা দিচ্ছে, সেও কি ওই ভালো কাজ যে করতেছে তার মতো সওয়াব পাবে, এটাই বলতেছে। আদাল্লু আলাল খাইরি, কল্যাণকর কাজে নির্দেশনা প্রদানকারী, কাফা আইরিহি, সেই কাজ করার বা সেই কর্তার মতোই, সেই কাজের কর্তার মতোই। এই বাক্যে স্মল ফাইল আছে, স্মল ফাইল আছে, আর কাফাইলি, এখানে দালু দুইটা আছে, আলুন আর একটা হলো ফাইলুন। এই ফাইলুনটা দরকার নেই, আপনারা বুঝেন এটা সহি ক্রিয়া একদম অরিজিনাল রূপে আছে, কিন্তু আদালু এটা একটু আমরা লিখি, আদালু তার মানে আমরা আল বাদ দিয়ে লিখলে লিখবো দালুন। দালুন, এটার অরিজিনাল কি ছিল? দলিলুন, 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 দালিলুন, মাশাআল্লাহ, দালিলুন, হ্যাঁ, দালিলুন। এখন দুইটা একই রকম অক্ষর হারাকা, পূর্বে সুকুন নাই, তো সুতরাং তাসদিদ দিয়ে মিলাই দিছে দালুন, মুদাফের নিয়ম, তাই না? তাহলে এখন শব্দের রুট লেটার দাল লাম লাম, তাহলে এটা কোন প্রকার ভার্ব হবে? মুদাফ, এটা একটা মুদাফ ভার্ব। দালালা, দালালা, নাসারা থেকে আসে ভার্বটা, কি হবে? দলালা, পরের বাক্যটা قالت لي أمي ملابسك مغسولة ومكوية قالت لي أمي, অর্থ বলেন তো আমার মা আমাকে বলেছে, আমাকে আমার মা বলেছে, আমার কাপড় ছিল, আমার কাপড় ছিল, আমার কাপড় ছিল কেন? মালা বিসুকা, তোমার কাপড় ছিল, তোমার 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 কাপড় ছিল, মাকসুল মাকসুল মাক ওই ধৌত করা, স্ত্রী করা, গসম থেকে আসছে, ধৌত করা, ধৌত তোমার কাপড় চোপড় তুমি ধৌত করো এবং ইস্ত্রি করো, না তোমার কাপড় তো অধৌত করা আছে বা কুইয়াতুন এবং আয়রন করা আছে, অর্থাৎ ধৌত করা এবং আয়রন করা,
মাগসুলাতুন মানে যা ধৌত করা হয়েছে, মাকফিয়া করা হয়েছে, ইস্ত্রি করা হয়েছে, যা যা ইস্ত্রি করা হয়েছে। করা হয়েছে। তোমালা বিসুকা, তোমার কাপড় চোপড় মাগসুলাতুন ধোয়া, ও মাকফিয়াতুন আয়রন করা, অর্থাৎ তুমি ধোয়া আয়রন করা আছে। তাহলে এখন এখানে কি কোনো স্মল ফাইল আছে? স্মল ফাইল নাই, মাফুল আছে, স্মল মাফুল আছে, দুইটা মাফুল আছে, দুইটা আছে, আছে মাফুল আছে, দুইটা দুইটা আছে, দুইটা। এখন প্রথমটা আমরা যাই মাগসুলাতুন, এটা হলো প্রথম স্মল মাফুল। বলেন এটা কি কোনো পরিবর্তন হয়েছে না অরিজিনাল রূপে আছে? মনে হচ্ছে একই আছে, একই আছে, আছে তাই না? কারণ এটা সহি ক্রিয়া না, সহি ক্রিয়াতে কোনো পরিবর্তন না, না জি, গসালা গসালা গসালা, ইয়াকসিলু, এটা গসালা ইয়াকসিলু সহি তাই না? তার মানে এখানে কোনো পরিবর্তন নেই, পরিবর্তন হয়নি। ইয়াকসিলু মাগসুলাতুন মাফউলাতুন তাই না? এবার পরে যেটা আছে মাকউইয়াতুন, এটা বলে এটা মুজাক্কার রূপটা আমরা না, মূল রূপটা মাকউইয়ুন এটা লিখলাম আমরা, মাকউই মাশাআল্লাহ, এটা মূলত ছিল মাকউইয়ুন, মাকউইয়ুন, তাহলে এখানে মাকউইয়ুন হলো কিভাবে? এখানে তারপরে তার আগে যাবে আর তার নিচে কাসরা, পেশের জায়গায় কাসরা, ইয়া তারপরে কাসরাকে চাই তা কাসরা হয়ে যাবে, শব্দ হয়ে গেল মাকউইয়ুন, মাকউইয়ুন তাই না? আলহামদুলিল্লাহ। এখন বলেন তো এটা রুট লেটার কি হওয়ার দরকার? কাওয়া কাফ ওয়া কাফ ওয়াও ইয়া, তাহলে এখন এটা কোন প্রকার ক্রিয়া হবে? কাফ ওয়াও ইয়া হইলে লাফি লাফি লাফি, মাশাআল্লাহ, এটা লাফি। তাহলে এখন ভার্বটা কি হবে? কাওয়াইয়া কাওয়াইয়া ইয়াকুই ইয়াকুই, গেলে কাওয়াইয়া ইয়াকুইউ কিন্তু হবে কাওয়া ইয়াকুই। কাওয়া ইয়াকুই আয়রন করা, কাওয়া ইয়াকুই। এরপরে আসি রাজাআত আয়েশাতু মিনাত তাঈফি ফিল উসবুউিল মাদি, বলেন তো রাজাআত আয়েশাতু মিনাত তাঈফি, আয়েশা তাইফ থেকে ফিরে এসেছে, তুমি ফিরেছো, সে ফিরেছে রাজাত, আয়েশা ফিরে এসেছে কখন? ফিল উস থেকে উসবুউিল মাদি, গত সপ্তাহে, গত সপ্তাহে, গত সপ্তাহে। তাহলে এখানে স্কুল ফাইল স্কুল ফোন কোনটা? আয়েশা তাইফি হচ্ছে স্মল ফাইল, স্কুল ফাইল তাইফি, মাশাআল্লাহ। স্ট্রাকচার হিসাব করলে তায়েব, এটাও স্মল ফাইল হবে। আর বাকি তায়েব শব্দটা যেহেতু এটা প্রপার নাউন, স্থান বুঝাচ্ছে, এটা আমরা নিব না। বাকি মাদি শব্দটা স্মল ফাইল তাই না? আল মাদি, আল মাদি। এখানে বলেন অরিজিনাল রূপটা কি ছিল? এটা আল ছাড়া পড়লে পড়তে হবে মাদিন, আর আল দিয়ে পড়লে আল মাদি, আল মাদি, মাদি। এটার অরিজিনাল রূপটা ছিল মাদি ইউন, মাদি ইউন, একটা মানপুস নাউন যা পরিবর্তন হয় তাই হয়েছে তাই না? এখন এটা কোন প্রকার শব্দ?
انا ناقص ناقص مطلق তাহলে এটা আমরা মাদিটা পাবো মাদা মুদারাটা হবে ইয়ামদি হওয়া গত হওয়া কত হওয়া ইয়ামদি মাদা ইয়ামদি আলহামদুলিল্লাহ এরপরে শব্দ লা তাখাফ ইন্না সিররাকা মাসুন লা তাখাফ ভয় পেও না ফাইন্না সিররাকা কেননা তোমার গোপন রহস্য বা তোমার গোপন ভেদ যেটা মাসুরুন সেটা রক্ষিত আছে ফাইন্না সিররাকা সিররুন মানে রহস্য বা গোপন বিষয় গোপন বিষয়টি মাসুরুন মাসুরুন মানে সুরক্ষিত সুরক্ষিত অর্থাৎ তুমি যে আমার কাছে গোপন কথাটা বলছো এটা আমি কারোর কাছে বলে দিই নাই ঠিকঠাক আছে সুরক্ষিত লা তাখাফ ভয় পেও না ইন্না সিররাকা কেননা তোমার গোপন বিষয়টি মাসুরুন সংরক্ষিত বা সুরক্ষিত তাহলে এখানে স্কুল ফাইল আছে কোনো ইসমুল ফাইল নাই ইসমুল মাফুল আছে মাফুল আছে মাফুল আছে মাসুলুন মাসুলুন এখন এটা বলতে থাকেন মাসুনুন অরিজিনালি কি ছিল মাসুলুন মাসুলুন মাশাআল্লাহ মাসুনুন মাসুলুন এই বালুমহলের তো টেন্ডার হয়ে গেছে শব্দটার অরিজিনাল রূপ ছিল মাসবুনুন মাসবুনুন তাহলে আমরা জানি ওয়াওয়ের উপরে দম্মা কঠিন তাই না ওয়াওয়ের উপরে দম্মা কঠিন বা ওয়াও হারাকা পূর্বে সুকুন আছে তাহলে হারাকাটা কি হবে এক্সচেঞ্জ হবে এক্সচেঞ্জ হবে তাহলে ওয়াওয়ের হারাকাটা সদের মধ্যে চলে যাবে ওয়াওয়ের হারাকা সদে দেওয়ার পরে দেখেন শব্দটা কি হবে এই যে মাসুনুন এখন দুইটা ওয়াও হয়ে গেল তাই না দুইটা ওয়াওয়ের দরকার আছে কোনো নাই একটা ড্রপ করে দেন তাহলে শব্দ কি হয়ে যাবে মাসুনুন এই যে মাসুনুন তাই না তাহলে রুট লেটার সাদ ওয়াও নুন তাহলে কোন প্রকার শব্দ এটা সাদওয়ানুন আছে আজওয়াফ এটা একটা আজওয়াফ মুতাল আজওয়াফ তাহলে এটা মাদি মুদার এটা কি হবে সা আকি সোনা সা সাওয়া আচ্ছা অরিজিনাল রূপটা বলতে চাচ্ছেন ঠিক আছে অরিজিনালটা বলেন কি হবে সবানা সোয়ানা হ্যাঁ সবানা ইয়াস গুনু ইয়াস উনু এরকম ছিল তাই না সবানা ইয়াস গুনু সবানা ইয়াস গুনু এরকম ছিল আলহামদুলিল্লাহ তাহলে আমাদের এই শব্দটা বোঝা গেল মাসুনুন সানা ইয়াসুনু এটার অর্থ হলো সুরক্ষিত মাসুনুন মানে সুরক্ষিত যা সংরক্ষিত আছে আইনাল মাসউলু আনিল ইমতিহান আইনাল মাসউলু আনিল ইমতিহান ইমতিহান মানে পরীক্ষা তাহলে অর্থ কি হলো পরীক্ষার ব্যাপারে দায়িত্ববান ব্যক্তি কোথায় আইনা আইনা কোথায় আইনাল মাসউলু দায়িত্ববান দায়িত্বশীল আইনা কোথায় আনিল ইমতিহান পরীক্ষার ব্যাপারে অর্থাৎ পরীক্ষার ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হবে তিনি কোথায় আইনাল মাসউলু আনিল ইমতিহান এখন অর্থ বলেন তো কি জানি বলে এখানে স্কুল ফাইল আছে ইসমুল ফাইল নাই ইসমুল মাফুল মাফুল আছে মাসউলুন মাসউল আল মাসউল আমরা আল ফেলে দিলাম তাহলে হয়ে যাবে মাসউলুন তাই না মাসউলুন এখানে কোনো পরিবর্তন হয়েছে মাসউলুন না পরিবর্তন হয়নি পরিবর্তন হয়নি একই রকম আছে কারণ এটা মাহমুজ একটা ক্রিয়া মাহমুজ ক্রিয়া এখানে কোনো হামজা পড়ে না তাই না সিন হামজা লাম এটা হচ্ছে রুট লেটার মাদিটা হবে সাআলা উদাহরণ হলো ইয়াসআলু সাআলা ইয়াসআলু
প্রশ্ন করা, জিজ্ঞাসা করা। তাহলে মাসমুলুন মানে কি? যাকে জিজ্ঞাসা করা হয়েছে বা জিজ্ঞাসাকৃত, অর্থাৎ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই জন্যই তো তাকে জিজ্ঞাসা করা হবে, তাই না? এই জন্য মাসমুলুন অর্থ করা হয় দায়িত্ববান বা দায়িত্বশীল, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে। লা আলা তাজালু নাঈমান قم فقد أذن للعصر. ألا تزال نائما؟ তুমি এখনো ঘুমাচ্ছ? ألا تزال نائما؟ قم উঠো, فقد أذن للعصر, আসরের আজান দেওয়া হয়ে গেছে, আসরের আজান হয়ে গিয়েছে। فقد أذن للعصر, নিশ্চয় আসরের আজান হয়ে গিয়েছে। তাহলে এই বাক্যের মধ্যে স্মল ফাইল, স্মল মাফুল কিছু আছে? স্মল ফাইল কোনটা? আছে না, ইমান না, ইমান হবে। না ইমান, এটা হলো স্মল ফাইল, মাশাআল্লাহ। তাহলে আমরা আল বাদ দিয়ে নরমালি লিখলে লিখবো না ইমুন। অরিজিনাল কি ছিল? ইমুন বারটা হলো নামা ইয়া না ঘুমানো। তাহলে বলেন কোন কোন প্রকার শব্দ এটা? এটা আজওয়াফ। আজওয়াফ। তাহলে এটার অরিজিনাল কি ছিল? না ইমুন, নাওয়ামা, না না উইমুন, না উইমুন, এটা ছিল অরিজিনাল, তাই না? এখানে ওয়াওটা হামজা হলো কেন? আলিফের পরে ওয়াও আসছে। আলিফের পরে ওয়াও আসছে, এই জন্য ওয়াওটা হামজা দ্বারা পরিবর্তন হয়ে গেল, রাইট? আলা তাজালু নাইমান, তুমি এখনো ঘুমাচ্ছ, কুম উঠো দাঁড়াও। ফাকাদ উযিনা লিল আসরি, আসরের আজান হয়ে গিয়েছে। 11 নম্বর, লা তুরাদ্দু সিলআতুল মাবিআতু মা লাম তাকুন মাঈবাতান। লা তুরাদ্দু সিলআতুল মাবিআতু, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, মা লাম তাকুন মাঈবাতান, যদি না সেটা ত্রুটিযুক্ত হয়। মা লাম তাকুন মাঈবাতান, লা তুরাদ্দু সিলআতুল মাবিআতু, অর্থ কি? বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, মা যতক্ষণ না লাম তাকুন সেটা না হবে মাইবাতান, ত্রুটিপূর্ণ, দোষযুক্ত। দোষযুক্ত হওয়া ছাড়া বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। স্মল ফাইল আছে কোনো বাক্যে? নাই। সিলাহাতুন মানে পণ্য, সিলাহাতুন অর্থ কি? পণ্য। স্মল মাফুল আছে? আছে, দুইটা আছে। দুইটা, একটা আর হলো মাবিয়াতু আর মাইবাতার। মাইবাতান, এই দুইটাই হচ্ছে ইসমুল মাফউল। তাহলে আমরা একটু শব্দগুলো লিখি অরিজিনাল রূপে, একটা হলো মাবিউন, মাবিউন, আর একটা হবে মাইবুন। একটা আইন আগে আইন পরে, জাস্ট এই পার্থক্য। মাঈবাতুন আর মাবিআতুন, মাবিউন, মাঈবুন, আমরা শেষের গোলটা ফেলে দিলাম, মুজাক্কার রূপে রাখলাম এটাকে। এখানে বলেন তাহলে এটার ভার্ব গুলো আগে প্রথমে লিখে ফেলাই, তাহলে আপনাদের সহজ হবে। ভার্বটা আপনাদের খুব প্রসিদ্ধ, বাআ ইয়াবিউ। তাহলে বুঝে গেছি, এটা মাবিউনটা অর্থ হলো বিক্রিত, এটা একটা আজওয়াফ ক্রিয়া, তাই না? আজওয়াফ। তাহলে বলেন তো মাবিউনটা অরিজিনালি কি ছিল? মাবউউন, মাবইউন, উন, তাই না? মাবইউন এরকম ছিল, মাবইউন। তাহলে এখন এই শব্দটার পরিবর্তনটা কিভাবে হলো? তালিমটা কি? এটা ওয়া হারাকা, ইয়া হারাকা পূর্বে সকুন, ওয়া ইয়ার হারাকা পূর্বে বাকে দিয়ে দিতে হবে। এক্সচেঞ্জ করলাম, এরকম হলো। এখন এটা যেহেতু আজওয়াফ একটা ক্রিয়া এবং আজওয়াফে ইয়াই
ইয়াইয়ের মধ্যে ইয়াটার গুরুত্ব আছে, তাই না? ইয়াটা তার পূর্বে, ওই যে আমরা জানি ফা কালিমাতে বিতা মাদিতে কাসরা দিয়ে দেওয়া হয় না, এখানেও যে ইয়ার কারণে তার পূর্বের বাটা কাসরা হয়ে যাবে, তাই না? এই যে ইয়া তার পূর্বে কাসরাকে চায়, এই জন্য কাসরা হয়ে যাবে। তাহলে আমরা ইয়ার পরিবর্তে এখানে কাসরা দিয়ে দিলাম। কাসরা দেওয়ার পরে দেখেন একটা ওয়াও সাকিন, একটা আইন সাকিন, দুইটা আছে, ওয়াও আর ইয়া দুইটা সাকিন আছে, তাই না? এখন কাসরার সাথে সামঞ্জস্যপূর্ণ কোনটা? ইয়া ইয়া। তো সুতরাং ইয়াটা থাকবে আর ওয়াওটা বাদ যাবে, ড্রপ হবে। যাবে, তাহলে শব্দ কি হয়ে যাবে? মাবি অন, মাবি মাবি অন মানে যা বিক্রি করা হয়েছে, বিক্রিত। মাবি অন। এরপরে আসেন শব্দটা মাইবাতুন। আমরা আয়েব বলি না, আয়েব দোষ ত্রুটি, আইবুন একটা শব্দ, আইবুন এটার অর্থ হলো দোষ। তো এখান থেকে বার হয় আবা ইয়াইবু, তাহলে এটা ধরাবাহিক দিব আবা ইয়াইবু, এটাও একটা আজওয়াব ক্রিয়া, আইন ইয়া বা, এটা হলো রূপ সেটা। তাহলে এখন বলেন তো মাইবাতুন এটা আসলে অরিজিনালি কি ছিল? কি মা ও মা ও বোন মাশাআল্লাহ, মাইবুন, তাই না? জি মাইবুন এই যে সেম এই মাবিয়নের মতোই তালিল হবে, তাই না? মাবিয়নের মতোই তালিল হবে। তারপরে শব্দটা হবে মাবি মাইবুন, অর্থাৎ ত্রুটিযুক্ত, দোষযুক্ত। লা তুরাদ্দু সিলআতুল মাবিআতু, ব্যক্তিগত পণ্য ফেরত নেওয়া হয় না, মা লাম তাকুন মাইবাতান, ত্রুটিযুক্ত হওয়া ছাড়া। 12 নম্বর, আজিব আনি সুআল তালি, সামনের প্রশ্নটির উত্তর দিন। আর তালি এই শব্দটা কি? এটা ইসমুল ফাইল। ইসমুল ফাইল। তাহলে তালি এটা আমরা আল ছাড়া লিখতে হবে, তালিন আল দিলে আত্তালি, তালি। তাহলে এটার ভার্বটা হবে তালা তালা, না তালা সামিয়া থেকে, এটা সামিয়া থেকে হয় এটা। একটা তো হলো তালায় তিলাওয়াত করা, ওটা নাসরায়ণ শুরু থেকে, আর এটা রুট লেটার তালাম ইয়া। একটু আমি চেক করি অভিধানে, এটা কোন ফর্মে আছে, কোন অভিধানটা আসছে। এটা সামিয়া থেকে হওয়া উচিত, তালাইতু আতলি ইতলি মাস তালা তাবিআহু। আচ্ছা না, ধরাবায় দেবো এটা। হ্যাঁ, তাহলে হবে তালা ইয়াতলি, তাই না? তালা ইয়াতলি, তালা ইয়াতলি অর্থ হলো অনুসরণ করা, অর্থ কি? তালা ইয়াতলি অর্থ কি? অনুসরণ করা। তাহলে এটা কোন প্রকার শব্দ হলো? এটা নাকিস। এটা একটা নাকিস ক্রিয়া, তাই না? তাহলে এখন এটার অরিজিনাল যদি বলি, অরিজিনাল কি ছিল? তালিউন তালিয়ুন, এটা ছিল অরিজিনাল রূপ, মাশাআল্লাহ। এবার 13 নম্বর এক্সারসাইজ দেখেন, বড় বাক্য। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি আলাইহি সালাম বলেছেন, ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীরি, ছোট সালাম দিবে আলাল কাবীরি বড়কে, ছোট বড়কে সালাম দিবে, ওয়াল মারু আলাল কাঈদি, অতিক্রমকারী ব্যক্তি সালাম দিবে আলাল কাঈদি বসে থাকা ব্যক্তিকে, ওয়াল কালিলু আলাল কাসিরি, কম ব্যক্তি যেখানে আছে তারা সালাম দিবে, আলাল কাসিরি
বেশি যেখানে আছে তাদেরকে। অফি রিবায়াতিন আরেকটা বর্ণনায় আছে ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, এবং আরোহণকারী ব্যক্তি সালাম দেবে আলাল মাশি, মাশি মানে হেঁটে যাওয়া ব্যক্তিকে। ওয়াল মাশি আলাল কাঈদি, এবং হেঁটে যাওয়া ব্যক্তি চলতে থাকা ব্যক্তি সে সালাম দিবে আলাল কাঈদি বসে থাকা ব্যক্তিকে। ওয়াল কালিলু আলাল কাসিরি, এবং কম সালাম দিবে বেশিদেরকে। তাহলে এটা একটা হাদিস, কারা কাদেরকে সালাম দেওয়ার দায়িত্ব, ছোট বড়কে দিবে, অতিক্রমকারী বসে থাকা ব্যক্তিকে দিবে। তাহলে বসে আছে আরেকদল যাচ্ছে, তাহলে সালাম দেওয়ার দায়িত্ব কার, যে যাচ্ছে সে। কম বেশি একটা মসজিদ, এখানে অনেক লোক কয়েকজন আসছে, এখন সবাই মিলে কয়েকজনকে সালাম দিবে নাকি যে আছে সে সবাইকে দিবে? সে সবাইকে দিবে। ক্লাসের মধ্যে আমরা শিক্ষকরা আসেন, সব ছাত্ররা দাঁড়ায় সালাম দেয়, তাই না? এটা নিয়মটা শুরু হলো শিক্ষক এসে সালাম দেবে সবাইকে, কারণ তারা বসে আছে, তো আসবে যে সে সালাম দেবে। একইভাবে একজন কম, ছাত্ররা বেশি, সালাম দেবে। বাকি ছাত্ররা আদব বা সম্মানার্থে দিতে পারে শিক্ষক দেওয়ার পরে, বাকি শিক্ষকের দায়িত্ব হলো সালাম দেওয়া। এরকম হবে না যে উনি দেয় নাই ছাত্ররাই দিচ্ছে অহংকার করে, এটা হলে সুন্নতের খেলাফ হবে। যাই হোক, এখানে দেখেন আমরা ইসমুল ফাইল ইসমুল মাফউল করব। দেখেন তো ইউসাল্লিমু সাগীরু আলাল কাবীরি এখানে নাই, ওয়াল মারু আলাল কাঈদি এখানে আছে, আছে এখানে। এই দুইটাই আছে, তাই না? এখানে দেখেন একটা হলো কাঈদুন, এটা তো সহি ক্রিয়া, কাদা ইয়াকউদু, এটার সমস্যা নাই। আর মারু যেটা আছে, মারু এটা দাল্লুনের মতো, তাই না? এটা একটা মুদাফ ক্রিয়া থেকে ইসমুল ফাইল, ওই যে আমরা যে পূর্বে পড়ে আসলাম আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, এটা হলো মারুন, মূলত ছিল মারিরুন, এটার ভার্বটা হবে মাররা ইয়ামুরু, অতিক্রম করা, মুরুরুন, মাররা ইয়ামুরু মুরুরুন। তাহলে এটা কোন প্রকার ক্রিয়া? মুদাফ, মুদাফ। একটা মুদাফ। আর কাঈদুন যেটা, এটা তো সহি, আপনারা বুঝে গেছেন, এটা দরকার নেই। এরপরে ইউসাল্লিমুর রাকিব আলাল মাশি, যে রাকিব, রাকিব আর কাব, এটাও স্মল ফাইল, এটাও সহি, এটাতে কোনো পরিবর্তন নেই, আপনারা বুঝছেন। আলাল মাশি, এই যে মাশি, এটাও কি এটা ইসলামুল ফাইল, স্মল ফাইল? তাহলে মাশি এটা মূলত কি ছিল? মাশিউন, এই যে মাশিন, অথবা এটাকে আমরা পড়তে মাশিন। পারি আল মাশি, তাই না? এখন এটা মূলত ছিল মাশিউন, এটার ভার্বটা আপনারা জানেন মাশা ইয়ামশি, ধরাবায় দেব মাশা ইয়ামশি। তাহলে এটা কোন প্রকার ক্রিয়া? নাকিস, নাকিস, এটা একটা নাকিস ক্রিয়া, মাশাআল্লাহ। এরপরে আর শব্দ আছে আল মাশি আর আল কাঈদ, এই যে কাঈদ, এটাও সহি ক্রিয়া, তো মোটামুটি আদেশটা হয়ে গেল। তাহলে এখানে আমরা আলোচনা করার মতো দুইটা স্পুন ফাইল পেলাম, একটা হলো মারুন অতিক্রমকারী, আর একটা হলো মাশিন হেঁটে যাওয়া ব্যক্তি, মাশা মাশি মানে হাঁটা বা চলা। এরপরে 14 নম্বর এক্সারসাইজ দেখেন, আত্তা ইবু মিনাদ দানবি কামান্লা দাম্বালাহু, আত্তা ইবু মিনাদ দানবি, পাপ থেকে তওবাকারী ব্যক্তি কামান, সে ওই ব্যক্তির মতো হয়ে যায়, লা দানবালাহু, যার কোনো পাপ নেই। পাপ থেকে তওবাকারী ব্যক্তি কামান, সে ওই ব্যক্তির সাদৃশ হয়ে যায়, লা দানবালাহু, যার কোনো পাপ নেই, নিষ্পাপ, অর্থাৎ তওবা করলে সে নিষ্পাপ হয়ে যায়। তাহলে এখানে স্কুল ফাইল আছে কোনটা? আত্তাইবুর, আত্তাইবু। আত্তাইবু, বা এটা ছিল তাইবুন। তাহলে এটার অরিজিনাল কি ছিল? ভার্বটা হলো তাবা ইয়াতুবু, তওবা করা। তাউইবুন, রাইট, এটা ছিল তাউইবুন, তাউইবুন, ওয়াওটা ইয়া হয়ে গেছে, হামজা হয়ে গেছে আলিফের পরে আসার কারণে।
قال تعالى، الله تعالى বলেছেন ولكل قوم هاد، ولكل قوم، আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে হাদিন، একজন দিক নির্দেশনা দানকারী، একজন হেদায়েত দানকারী، সব সম্প্রদায়ের জন্য একজন হেদায়েত দানকারী রয়েছে، তাহলে হাদিন এই শব্দটা কি؟ اسم الفايل ইসমুল ফাইল، এটা আল যুক্ত করলে কি হবে؟ الهادي الهادي، এটার অরিজিনালি ছিল هاديون হাদিয়ুন، এটা একটা মানকোষ ক্রিয়া، এবং এটার মাদিটা হবে হাদা، মুদারেটা হলো ইয়াহদি، يهدي তাহলে এটা কোন প্রকার ক্রিয়া হলো؟ ناقص ناقص، هداية، تمام؟ وقال كل نفس دائقة الموت، এবং আল্লাহ তাআলা বলেছেন كل نفس، সকল প্রাণী জীব، দাইকাত الموت، মৃত্যুকে আস্বাদন করবে، বা মৃত্যুর স্বাদ আস্বাদন করবে، দাইকাত، এই শব্দটা কি؟ اسم الفايل স্বাদ আস্বাদনকারী، দাইকাত، তাহলে আসলে اسم الفايلটা ছিল দাইক، দাইক، এটা অরিজিনালি ছিল দা উই উন، তাই না؟ দা উই উন، কারণ এটা একটা আজওয়াব ক্রিয়া، মূলত হলো দাকা ইয়াদুকু، দাকা ইয়াদুকু، তাহলে এটা কোন প্রকার ক্রিয়া হলো؟ আজব আজওয়াব একটা ক্রিয়া، কারেক্ট، ذاقا يذوق، ذاقا يذوق، الحمد لله، তাহলে এখন এটার অর্থ হলো স্বাদ আস্বাদন করা، তাহলে দা এখন মানে কি স্বাদ আস্বাদন কারি، কারি নফসিন দাইকাতুল মউত، সতেরো নম্বর দেখেন তুনকালু সালাতুল জুমআতি বিল ইদাআতাইন المسموعة والمرئية، তুনকালু সালাতুল জুমাতি، জুমার সালাত প্রচার করা হয় বিল ইদা আতাইনি، দুইটি চ্যানেলে، আল মাসমুআতি অডিও، ওয়াল মারইয়াতি এবং ভিডিও، জুমার সালা অডিও ভিডিও দুইভাবে সম্প্রচার করা হয়، প্রচার করা হয়، ইদা আতুন মানে আমরা বলেছিলাম রেডিও، তাই না؟ ইদা আতুনের আরেকটা অর্থ আছে চ্যানেল، ইদাতুন আরেকটা অর্থ হলো، আচ্ছা রেডিওর মাধ্যমে، এখানে চ্যানেল বলবো، হ্যাঁ، বা দুই পদ্ধতিতে বলবো، তাই হবে، জুমার সালাত দুই পদ্ধতিতেই তুন পালু নকল করা হয়، মানে প্রচার করা হয়، সম্প্রচার করা হয়، আল মাসমুআতি অডিও، ওয়াল মারইয়াতি এবং ভিডিও، অডিও ভিডিও، তাহলে মাসমুআতুন শব্দটা কি সামিয়া থেকে ইসমুল মাফউল، তাই না؟ সহি সালিম، কোন এখানে পরিবর্তন নাই، বাকি মারইয়াতুন এটা একটু বুঝতে হবে ভালো করে، এটার অরিজিনাল ছিল মারইয়ুন، তাই না؟ বলতা দিয়ে মুয়ান্নাস বানাইছে মারইয়ুন، এটার বারটা আপনারা সবাই জানেন، রাআ ইয়ারা، দেখা، রাআ ইয়ারা، একদিক থেকে মাহমুজ ক্রিয়া، আরেক দিক থেকে নাকিস، তাই না؟ রাআ ইয়ারা، তাহলে মারইয়ুন মূলত কি ছিল؟ মালউয়ুন মাশাআল্লাহ، মারউয়ুন এরকম ছিল، আলহামদুলিল্লাহ، তাহলে দেখেন এখানে নিয়মটা সহজ، এই যে ওয়াও ইয়া একসাথে আসছে، ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাবে، ইয়া তার পূর্বে কাসরাকে চায়، হামজাটা কাসরা হয়ে যাবে، খালাস কে যাবে মার ইয়ুন، মার ইয়ুন যা দেখা যায় মানে ভিডিও، মাসমুউন যা শোনা যায় মানে অডিও، ষোলো নম্বর গেল، সতেরো নম্বর এক্সারসাইজটা দেখেন সহজ، তা আম্মাল মা এলি، শুধু খেয়াল করতে বলতেছে،
سلم عليه اي قال له السلام عليكم سلم এটা যদি আলা হরফুল জার সহ ব্যবহার হয় তাহলে অর্থ হলো আসসালামু আলাইকুম বলা মানে সালাম দেওয়া আর যদি সাল্লামা ইউসাল্লিমু সাল্লিম এই ভার্বটা এভাবে থাকে তাহলে এটার অর্থ হলো অর্পণ করা দেওয়া অর্পণ করা দেওয়া এরপর আরেকটা ভার্ব ইত্তলাআ ইত্তলিউ ইত্তলিআ এই ভাবটা সবসময় আলা যদি হরফুল জর দিয়ে আসে তাহলে অর্থ হবে অবগত হওয়া জানা ইত্তলাআ আলাল আমরি বিষয়টি সম্পর্কে সে অবগত হয়েছে অর্থাৎ এটার অর্থ হবে আলিমাহু সে তা জানতে পেরেছে তাহলে ইত্তলাআ আলা এটার অর্থ কি জানতে পারা আর নর্মাল হলে এটার অর্থ হয় উকি মেরে দেখা বা একদম ওই যে আল্লাতি তাত্তলিউ আলাল আফইদা আছে না ওই যে ওইটার মতো নাহলে অর্থ হয় উকি মেরে দেখা বা উপরে উঠা এই টাইপের কিন্তু আলা আসলে অর্থ হয় জানা ইস্তাদানা ইস্তাদিন ইস্তাদিন অনুমতি প্রার্থনা করা এই ভাবটা দেখেন ইস্তাদানাহু ফি কাদা ইস্তাদানা সে তার কাছে অনুমতি চাইল ফি এই যে জিনিসের ব্যাপারে অনুমতি চাচ্ছে তার পূর্বে হারফুল জার ফি আসবে ফি কাদা আই তলাবা ইদনাহু ফিহি সে এই বিষয়ে তার অনুমতি চাচ্ছে এই ইস্তাদানা ভার্বটা ফি দিয়ে ব্যবহার হবে ইগতানামা ইগতানিমু ইগতানিম 8 নম্বর ফর্ম থেকে ইগতানামাল ফুরসাতা আই ইনতাহাজাহা সে সুযোগটিকে কাজে লাগিয়েছে ইউটিলাইজ করেছে ইগতানামা অর্থ হলো গনিমত মনে করা মানে কি কাজে লাগানো ইনতাহাজা ইনতাহিজু আর ইগতানামা দুইটা একটা একটা সমার্থবোধক তারাওয়াহা ইয়া তারাওয়াহু আমরা পড়েছিলাম না ক্লাসে ছাত্র আছে 400 থেকে 450 তারাওয়াহা এটা হলো যে মাঝামাঝি হওয়া এই টাইপের অর্থ হয় তারাওয়াহা ইয়া তারাওয়াহু এরকম 18 নম্বর প্র্যাকটিসটা সহজ এই যে মা এই মুদারে বলতে হবে এখানে মা দিয়ে আছে যেমন তরাকা মুদারে নাসারা থেকে বলেন কি হবে ইয়াতরুকু ইয়াতরুকু নাতাকা এটার মা দরাবা থেকে বলেন তাহলে মুদারাটা কি হবে নাতাকা ইয়ান্তিকু ইয়ান্তিকু মাশাআল্লাহ ইয়ান্তিকু ইয়ান্তিকু সহিবা সহিবা নিশ্চিত সামিয়া হবে তাহলে কি বলেন আমরা জানি এটার অর্থ হলো হাঁটা বা হাতুড়ি দিয়ে পিটানো নাতাকা মানে কথা বলা উচ্চারণ করা সাহিবা সঙ্গী হওয়া তাই না এরপরে শব্দ এক বচন আছে বহু বচন বলতে হবে নুসখাতুন নুসখাতুন মানে কপি নুসাখুন তাই না নুসখাতুন নুসাখন ফুরসাতুন ফুরাসুন হাদিয়াতুন হাদায়া মারকাজুন মারাকিজু উনওয়ানুন আনাওয়িন সিররুন আসরার সবাই কো আমি যেন লিখি নাই আমি একটু লিখে দিই তারপরে ওনার পরে আপনাদের মনে থাকবে না নুসখাতুন এটার অর্থ কি কপি একটা কপি তাহলে এটার বহুবচন হবে নুসাখন নুসাখন এরপরের শব্দটা আছে হাদিয়াতুন হাদিয়াতুন মানে গিফট হাদিয়াতুন বহুবচন হাদায়া মানে হাদিয়া ইয়াতুন মার্কাজুন মার্কাজুন মানে সেন্টার তাহলে এটা বহুবচন মারাকিজু ডিপটোড হয়ে যাবে যেহেতু মাফাইল স্ট্রাকচারে আছে মারাকিজু ফুরসাতুন ফুরসাতুন মানে সুযোগ এটা যে নুসখাতুনের মতোই বহুবচন ফুরাসুন ফুরাসুন ফুরসাতুন ফুরাসুন এরপরে আছে উনওয়ান উনওয়ান মানে অ্যাড্রেস
عنوان بوجن عناوين عنوان عناوين أبر سر بوجن هاي أسرار سر أسرار سر أسرار أرتل غوبون بشوي غوبون رهشو এখন দুইটা শব্দ আছে এগুলোর মুফরাদ বলতে হবে শুউনুন বহুবচন এক বচন কি শানুন শানুন মানে অবস্থা বিষয় শানুনের আরেকটা অর্থ হয় মর্যাদা এরপরে মানাহিজু বহুবচন এক বচন রূপ কি মানহাজুন মানহাজুন মানে হলো সিলেবাস কারিকুলাম মানহাজুন মানাহিজু মানহাজুন মানাহিজু الحمد لله আমাদের লেসন 5 টা শেষ হলো লেসন 5 এ আমরা স্মল ফাইল স্মল মাফুল শিখেছি মূলত সাথে অনেক শব্দ সহ প্যাসিভ ভার্ব অনেকগুলো আলহামদুলিল্লাহ আমরা শিখলাম আগামী ক্লাসে আমরা লেসন 6 শুরু করব ইনশাআল্লাহুল আজিজ আজকে এই পর্যন্তই কারো কোনো প্রশ্ন আছে আশা করি কারোর কোনো প্রশ্ন নাই জি শুকরিয়া সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু